বিরতি পর ফিরে আসলাম। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শান্তির বাজারে সিপিএম এর প্রচার অভিযান শুরু। নির্বাচনকে সামনে রেখে বামেদের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে নানান রকমের কর্মসূচি পরিলক্ষিত। ঠিক তারই অঙ্গ হিসেবে আজ সিপিএম এর পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার অভিযান শান্তির বাজারে পরিলক্ষিত হল। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করা, একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আহ্বানকে সামনে রেখে সিপিএম শান্তির বাজার দুঃখিত সিপিআই শান্তির বাজার বিভাগীয় সম্পাদক তথা গণমুক্তি পরিষদ নেতা সত্যজিৎ রিয়াং, সিপিআই তথা জিএমপির নেতা মনোরঞ্জন ত্রিপুরা, উদয় মগ, এআইওয়াইএফ নেতা রাকেশ দাস, কিষাণ সরকার থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা আজ শান্তির বাজার এলাকায় প্রচার অভিযানে মিলিত হয়। সিপিআই এর পক্ষ থেকে আজকের এই প্রচার অভিযান শান্তির বাজারে বিধানসভা নির্বাচনে একেবারে দোরগোড়ায় এসে হাজির। দু তিন দিনের মধ্যেই ডেট ঘোষণা করবে নির্বাচন দপ্তর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডেট ঘোষণা করা হবে এবং তারই অঙ্গ হিসাবে প্রচারে কোন রকম ভাবে কমতি বা গাফিলতি রাখতে নারাজ বিরোধী রাজনৈতিক দল। সিপিআই এর পক্ষ থেকে আজকের এই প্রচার লক্ষ্য করা গেল শান্তির বাজারের বিভিন্ন এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে গণদেবতাদের প্রতি ভোট প্রার্থনা জানালেন সিপিআই এর কর্মীরা। আজকের এই প্রচারের যে মুহূর্ত সেই মুহূর্ত দেখুন। আমি কিছু পাইছি না, রেগাও তো ডিমান্ড হোর্ডার দেন রেগা কাজ তো 200 দিনের কাজ 300 টাকার হাজিরা ডিজিপি আমলত তো বহুত কথা কইছে এটা দিব সেটা দিব। ঠিক আছে বুঝছো নাকি যা কইছি যদি দেশে যদি আয়ে সরকার তখন পাইব, মানে ভবিষ্যতে পাইব আর কি। বর্তমান কিতা কইছো বুঝছো নি? বুঝে বুঝে এখন তোমার তুমি ভোট কারা দিবা? ভোট এটা তো আমি চিন্তা করে দিব। বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষজন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছেন কিনা সেই সম্পর্কে আজকে তাদের সামনে তুলে ধরেছেন সিপিআই এর কর্মী সমর্থকরা। কার্যত আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যেরকম প্রচার, ঠিক তার পাশাপাশি বর্তমান সরকারের কাজকর্ম এবং ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি অনুযায়ী একাধিক অভিযোগকে সামনে রেখে আজ সরব হয়েছে বামপন্থী সংগঠন। বামপন্থী সংগঠনের পক্ষ থেকে আজকে বাড়ি বাড়ি প্রচার, যে ছবি ধরা পড়ল শান্তির বাজারের বিভিন্ন এলাকাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারে মেতেছে সিপিআই এর কর্মীরা। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।